Gucci. Stevie. মা টিফিন, তোমার টিফিন মানে এতদিন কই ছিল আপনার টিফিন? আমার টিফিন নিয়ে গেছে সবসময় আমারটা নিয়ে যাও। জান তোমার পছন্দের খাবার রান্না করছি, ট্যাংরা মাছ। পছন্দের খাবার মানে কি আমি অপছন্দের খাবার রান্না করি? আপনি কবে গেছেন রান্না করতে? কখনো তো আমি আপনাকে রান্না করে ঢুকতে দেখি না। এসব খাবার হোটেল থেকে নিয়ে আসতে খালি তোমার পেট খারাপ। বাবু তুমি আমাকে জান, তুমি কিন্তু দুপুরবেলা দুইটার মধ্যে খেয়ে নিও। হ্যাঁ ভুলে যা, ভুলে গেলেও সমস্যা নেই, আমি তোমাকে কল করে মনে করাই দেবো। ওকে, মনে করার জন্য আমি আছি, কারণ খাবারটা আমার নিয়ে যাচ্ছে আমার মা। বাবা নাও তো। আর শোনো, তুমি কিন্তু মনে করে টিফিন বক্সটা ব্যাগে ঢুকায়ও, কারণ কালকে কি খাবার সেটাও তো রান্না করতে হবে। টিফিন বক্স ভুলে রেখে আইসো না। ওকে, এখন আপনি নিয়ে আসা টিফিন বক্স তো অফিস পর্যন্ত যাইছে না, কি নিয়ে আসবে? আপনার কথা শুনতেছেন না? জান একটা মিনিট, কিসলে চিলি করতেছ? মে আই একটা মিনিট, কিসলে চিলি করতেছ? মে আই বড় না কথা বলছি, মাঝখানে তুমি ছোট কথা বলছিস না? তো ছোট বউ ছোট বড় মতো থাকো। আমি তোমার ছোট বউ, কিন্তু আমি না উন্নত মতো ছোট লোক না যে দুই আর ট্যাংরা মাছ তোমাকে রান্না করে খাবো। শোন, আমি কিন্তু তোমার কলিগদের জন্য রান্না দিতে সবাই মিলে একসাথে শেয়ার করবো, ঠিক আছে? ছোট লোক তুমি কাকে বললা? হ্যাঁ ছোট লোকে আমার দিকে তাকায় কথা বলো, সহজ নাকি আমার চোখে তাকাও? আমি ওর সাতটা দিকে কি সুন্দর লাগতেছে তোমার, কি বলবো। আমি একটা সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। তুমি ভুলে যে তোর খাবারটা খেয়ে ফেলো, পেট খারাপ যাবে না তুমি আমার। দাঁড়া আসো, লেট হচ্ছে না, আমারটাই খাবে।